কিন্তু তুই কি জানস তোর জানটাকে স্বাস্থ্যবক জমিনের নিচে নিয়ে যাবে তোর বডিটা শুধু তোর ওই পচা বডিটা শুধু তোর ওই কবরস্থানে থাকবে কিন্তু তোর অসীম পাখি যেটা এটাকে স্বাস্থ্যবক জমিনের ইল্লিন আর সিজ্জিন সিজ্জিনের ভিতরে নিয়ে আসবে জাহান্নামের একটা বালাখানা আছে সেখানে তোরে রেখে দিবে জাহান্নামের হাজতখানা যে কত ভয়ঙ্কর এটা তুই জানস না আমি রব জানি আমার সাথে বেঈমানি করিস না আমি তোরে খুব আদর করে বানাইছি মারহাবা বললেন না এই জন্যই তো কোন কোন কবি কবি এইভাবে বলেন কবিতার মাধ্যমে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায় কতটা কোরআন শরীফের কথা আদর করিয়া মাদের বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া বান্দারে আমি শুধু তোরে আদর করে বানাই নাই লাকাদ কাররামনা বনি আদম আমি তোরে আদম সন্তান হিসাবে বানাইছি কত দামি করে বানাইছি জানস নি কত ভালো বাসি বান্দায় আমি বলি নাই কবি বলেন কত ভালো বাসি বান্দা ভুলে আমায় যাস না দামি দামি খাবার তোর জন্য রাখছি রিজার্ভ করিয়া দুনিয়ার দামি খাবার তোর জন্য রিজার্ভ করছি জান্নাতের খাবার গুলাও রিজার্ভ করছি গ তুই দুনিয়ার যত দামি খাবার খাবি দুনিয়ার সব কীট পতঙ্গের জন্য তোর আহার করাওয়া বিশিষ্ট জিনিসগুলা খাওয়াই আর তোর জীবনের সবচাইতে দামি দামি জিনিস খাওয়াই তুই আমটা খাস আমের সব কিছু খাস আটিটা ফেলায় দেশ সিল্কা গুলা গরু ছাগলে খায় গোস্ত খাস আটটি গুলা কুত্তা বিলাই রে খাওয়াই কলা গাছের কলাটা তুই খাস সিল্কাটা অন্য প্রাণী খায় কলা গাছটা অন্য প্রাণী খায় কলার পাতাটা অন্য প্রাণী খায় রে বান্দা আমি মালিক জামনে দামি করেছি তোরে দামি খাবার দিয়া লালন পালন করছি সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন কিন্তু আমার কাছে আসতে হবে বুলিয়া যাস না কবরে আমি মালিক ছাড়া অন্য কাউরে পাবিলা তোর বাবা আদম রে যখন আমি জানটা দিয়া দাঁড় করাইলাম শয়তান সহ সব ফেরেশতাদেরকে সমাবেত করিয়া আমি জিজ্ঞেস করছিলাম আমি রব এইভাবে হাতটাকে আমার বগলের মধ্যে দিয়ে বসেছিলাম আমার কুদরতি হাতটা আমি আমার বগলের হাত দিয়া সিংহাসনে বসে আদমকে জিজ্ঞেস করছিলাম আদম বল তুই আমার কোন হাত নিবি জোরে 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 তাফসীর জালালাইনের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ দুটি হাত পেশ করলেন লাকাদ কাররামনা বনী আদম আমি যে দামি করে আদম সন্তান বানাইছি আদম আমার দুই হাতের মধ্যে কোন হাতটা তোর কাছে লাইক লাগে তাই বল আমার আল্লাহর দুটোটা হাত কিন্তু একই রকম বরকতপূর্ণ কথা কন না কেন আমার আর আল্লাহর হাতের মধ্যে কোনো ডিভাইডেড আছে আল্লাহর দুটো হাত কুদরতি দুটো হাত বরকতপূর্ণ দুটোটা আমার আল্লাহর হাত এটা কি তোমার আমার হাত যেই হাত দিয়ে খাইয়ে হাত দিয়ে পায়খানা খরচ করি আমার আল্লাহ তো বেটাও না বিটিও না আমার আল্লাহর হাত পা সবই আছে কিন্তু মানুষের আকারে এটা আল্লাহকে আকৃতি আনা যাবে না আল্লাহর হাত আছে পা আছে সব কুদরতি এই যে অমুসলমান যারা আমার হিন্দু ভাইরা এরা আল্লাহকে আকারে নিয়ে আসে বিদায় তো তারা মুশরিক তারা যে পুতুল বানায় হাত বানায় পা বানায় মহিলার গণেশ বাবু বানায় কালী বানায় প্রতিমা বানায় কত কোয়ালিটির খোদা তারা বানায়
এক একজন এক এক ধর্মের মানুষ দেবতা বানাইয়া রবরে স্বীকার করে হালাকি আল্লাহ এইজন্য বলছে লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকালা আমার কোনো আকার নাই আমার কোনো আঙ্গিক নাই আমি কুদরতে হাত পাও আছে এটা মাইনে নাও বান্দা এক হাত বাড়াইলে আমি 10 হাত বাড়াই আলহামদুলিল্লাহ বলে বান্দা এক পা বাড়াইলে আমি 10 পা বাড়াই তাহলে বুঝালো আমার পাও আছে বান্দা একবার হাত উঁচা করলে আমি 10 বার হাত দিয়ে টান দিয়ে বুকের মধ্যে নাই তাহলে বোঝা গেল আমার হাত আছে আল্লাহু সামিউম বাসির আমি আল্লাহ শুনি তাহলে আমার কান আছে বাসির আমি দেখি তাহলে আমার চোখ আছে জোরে কর না কেন তোর যেরকম পাও আছে তুই এক পা গাইলে আমি 10 পা গাই তাহলে আমার পাও আছে বুঝালো কিন্তু তোর মতো না তোদের মতো প্রতিমা বানাই আমার আকারে আনবি না আমি নিরাকার আমি রব কেমন এটা তোর দুনিয়ায় বসে বোঝার দরকার নাই মরার পরে দেখতে পারবি জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এখন আপনাকে প্রশ্ন আসতে পারে মিহরাজের রাতে নবী যে আল্লাহরে দেখলেন কোন আকারে দেখলেন আমার নবী কোনদিনও বলেন নাই আমি আল্লাহর এই আকারে দেখছি হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছিলেন আবু জাহেল জিজ্ঞেস করতেছে আল্লাহ কি রকম তোর নবীরে কইতো ক আল্লাহকে আমি আবু জাহেলের মতো না তোর নবী মুহাম্মাদের মতো যদি আমার নবী বলতেন আমার মতো তাহলে নবীর সিজদা দিয়ে শুরু হয়ে যেত বুঝেন নাই আমার কথা এই জন্য আমার নবী কোনদিনই বলেন নাই যে আমার আল্লাহ কোন সুরাতে আমি তারে দেখছি যখনই ফেরেশতারা যখন কোন সাহাবী জিজ্ঞেস করতেন নবী এইভাবে বুঝাইতেন আল্লাহ কিরকম এটা তোমার দুনিয়া জানার দরকার নাই মরার পরে দেখতে পারবা আল্লাহ কিরকম তাতাফাক্কারু খলকিল্লা ওয়ালা তাতাফাক্কারু ফিল্লা আল্লাহর নিয়ে গবেষণার দরকার নাই আল্লাহ কিরকম আল্লাহর বাপ কে আল্লাহর মা কে এটা দরকার নাই তোমার ওয়ালা তাতাফাক্কারু ফিল্লা আমি যা বানাইছি এটা নিয়ে করো ফেরেশতা সাহাবীরা আর কোনদিন আমার আল্লাহ কোন আকারে দেখতে কোনদিনও জিজ্ঞেস করেন নাই সুবহানাল্লাহ বললেন না আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আমার কোন হাত নিবা কো আদম আলাইহিস সালাম দেন কত বুদ্ধিমান আদম আলাইহিস সালাম পট করে বলে ফেললেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ বলেন আল্লাহ আপনার দুনো হাত বরকতপূর্ণ আমি ডাইন হাতটা চয়েস করলাম ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছিল আমি মানুষ বানাইতে চাই আল্লাহ ফেরেশতারা বলছিল আল্লাহ কো বুদ্ধি কবে ঘম হবে কম ওরা মারামারি কাটাকাটি করবে মাত্র 10 টাকার লেগে মানুষ কোন করে ফেলবে বুদ্ধির অভাব মেজাজ গরম হয়ে যাবে বুদ্ধি মাথায় কাজ করবে না মানুষ মানুষকে মার্ডার করে কখন যখন মাথায় কোনো কাজ করে না যখন জ্ঞান থাকে না কথা বুঝেন না আমার মনে হয় মানুষ তো অনেক সময় একদিক দিয়ে ভালো থাকে আর একদিক দিয়ে খারাপ থাকে একটা মানুষ কিন্তু অল স্কয়ার থাকে না কথা বুঝেন নাই মনে হয় একটা মানুষ কিন্তু সর্বে গুণে গুণান্বিত থাকে না সর্বে গুণে গুণান্বিত মাত্র একজনই আছে পৃথিবীতে সিনি কে জোরে কান আল্লাহ এমনকি কোন নবীও সর্বে গুণে গুণান্বিত না সর্বে গুণে গুণান্বিত দুনিয়ার কোন নবীও না সর্বে গুণে গুণান্বিত যে নবীরাও হতো তাহলে আল্লাহ পাকের ছোট ভাই হয়ে যেত সর্বে গুণে গুণান্বিত না কেমনে এই জন্য আল্লাহ পাক গায়েব জানে নবীরা গায়েব জানে না কথা বলেন না কেন আল্লাহ হাজির আর নাজির নবীরা কিন্তু হাজির আর নাজির না দুনিয়ার কোন নবী আপনার এই মসজিদে আসে না হালাকে মসজিদে আল্লাহ আসে না নাই সবার সাথে আছে আল্লাহ কোরআনে বলেন ওয়াহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার সাহা রগের চাইতেও নিকটে তোমার ঘাড়ের যে রক্তটা যেটা দিয়ে তোমার ব্রেন ঠান্ডা রাখে যে রক্ত ব্লাডটা চলাচল করে প্রতিটা মানুষের মাথার এবং পুরা বডির সাথে হার্টের সাথে একটা রোগের সম্পর্ক এই রক্তটাই হলো মানুষের সবচেয়ে বেশি মেন ভেরি ইম্পর্টেন্ট যেটা যদি আপনার অচল হয়ে যায় আপনি ম্যাড হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আপনার আর কেউ ভালো মানুষ বলবে না সবাই পাগল বলবে আল্লাহ সেই রোগের কথাই বলেন অনাহানু নাহানু কিন্তু জমার সিগা এখানে জমা যদি আপনি বলেন আল্লাহ হয়ে যাবে অনেক আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে কিন্তু নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যদি এখানে জমা কিন্তু ব্যবহার করতে হবে আল্লাহ ওয়াহিদ আল্লাহ একজন আমি তোমার একবারে সাহা রোগের চাইতেও নিকটে বান্দা তোমার ঘাড়ের যে রক্তটা যেটা দিয়ে তোমার পুরা বডির রক্ত সাপ্লাই হয় হাড়ের সাথে তোমার মাথার সাথে সম্পর্ক ওই রগের চাইতেও আমি তোমার নিকটে সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে কি মনে করলেন আমরা যে হাজার হাজার মানুষ জমা পড়তে আসছি অনেকে আসতেছি এই হাজার হাজার মানুষের সাথে আল্লাহ আছেন
এবং কারোর সাথে কম বেশি নাই আমি আলেম হইছি দেখে আমি জুমার খুতবা দিচ্ছি বিদায় আমার সাথে আল্লাহ বেশি আছে তা না আমার সাথে যতটুকু রহমত নিয়ে মসজিদে আসছি আপনিও ততটুকু রহমান নিয়ে প্রবেশ করছেন আপনার যতগুলা সওয়াব নিয়ে এখান থেকে বের হবেন হতে পারে আমিও ততগুলা সওয়াব নিয়ে বের হব হ্যাঁ এখানে কতগুলা ডিভাইডেড আছে ডিফারেন্স আছে ডিসটেন্স হলো এতটুকু যার নামাজ যত সুন্দর হবে তার সওয়াব তত বেশি হবে যার রুকু সিজদা যত লং টাইম হবে রুকু সিজদা যত ইতমিনানের সাথে হবে খুশুআহুন্না খুজুআহুন্না যার নামাজ যত সুন্দর খুশু খুজুর সাথে হবে আল্লাহ পাক তাক তার তত সওয়াবের অ্যাকাউন্ট বেশি বেশি করে দিবেন এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন নামাজ কেমনে পড়বেন আর সওয়াব কতটুকু নেবেন তো আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এক দুই বছর না কেউ বলেন 50,000 বছর কেউ বলেন 70,000 বছর মূর্তির আকারে আদম আলাইহিস সালামরে বানায়া জান্নাতের দরজায় লটকায় রেখে দিয়েছেন তো লটকায় রেখে দেওয়ার কারণে শয়তান ওইটা নিজ দিয়ে যায় প্রতিদিন জান্নাতের দরজায় রেখে দিয়েছে তো শয়তান প্রতিদিন ওইটা নিজ দিয়ে অর্থাৎ আদম আলাইহিস সালামের নিজ দিয়ে যায় আদম আলাইহিস সালামের উপরে রেখে দিয়েছে আর শয়তান ওটার পিঠের নিজ দিয়ে যায় তো শয়তান মনে মনে ভাবে 120 হাত লম্বা এই মূর্তিটারে বানায় রাখছে কি লাগা কারণ 60 গজ দুই হাতে এক গজ তাই না হাদিস আসছে সিত্তা জিরা অর্থাৎ 60 গজ 60 গজ যদি হয় তাহলে 60 60 120 20 হাত লম্বা 120 হাত লম্বা রুহু নাই কিন্তু এরকম ধরেন বিশাল বড় পিলারের মতো জান্নাতের দরজায় লটকে রেখে দিয়েছে তাফসীরে জালালের মধ্যে আছে তো আদম আলাইহিস সালামকে যখন লটকে রেখে দিয়েছে আল্লাহ পাক তার কুদরতি শক্তিতে ফ্রেমের ভিতরে তো শয়তান ওদের নিজ দিয়ে যায় প্রতিদিন আল্লাহর বাইতুল মামুরের কানে ইবাদত করতে যায় ফেরেশতাদের তদারকি করে তো শয়তানের মাইন্ডে লাগে যে এটার ভাষার নিজ দিয়ে আমি প্রতিদিন যাই ঘটনা কি এটা কি আমার উপরে রাখবে না আমার বড় রাখবে না আমার নিচের র্যাঙ্কে দিবে তাই হাজার হাজার বছর পরে আল্লাহ পাক হঠাৎ করে আদম আলাইহিস সালামের ভিতরে জান দিলেন আরো জোরে বলেন কেউ বলেন 70 কেউ বলেন 50,000 বছর পরে আল্লাহ যখন 50,000 অথবা 70,000 বছর পরে আদম আলাইহিস সালামের জান দিলেন প্রথম জান দিলেন পায়ের মধ্যে পাও পাওটা লড়াচড়া করছে এই জন্য দেখবেন মানুষের এন্তেকালের আগে পাও কিন্তু আগে অবশ্যই কারণ ওইটার বয়স একটু বেশি হয়েছে পায়ের বয়স কিন্তু বেশি সমস্ত বডির মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আপনার পায়ের থেকে ওনাকে জীবিত করা শুরু করেছেন সর্বশেষ আপনার যে ইঞ্জিনটা যেখানে আপনার চিরজীবনের জন্য আটকায় দিছে হার্ট যেটার ভিতরে আল্লাহ পাকের কুদরত বিরাজ করে সেকেন্ডে সেকেন্ড আপনার হাওয়া নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে যেটাকে বলা হয় জান জান কি এটা কি দেখছে কেউ বন্ধু আমার কথা মনে বোঝেন না খালি হলেন জান হার্ট দেখছেন যেখানে জানটা থাকে বাতাসটা আসা যাওয়া করে এইটা দেখছেন হার্ট দেখা যায় হার্ট যখন হার্ট ওপেন হার্ট সার্জারি করে ডাক্তাররা দেখছে ভিতরে অনেক যন্ত্রপাতি ঢুকাইও দেখা যায় হার্ট ব্লক হয়েছে কিনা কিন্তু হার্টের ভিতরে যে বাতাসটা যাওয়া আসা করে এটা কখন যায় কোন সময় বের হয় এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন ডাক্তার জানে না জানে কে এমনকি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তারফালুন আপনার দুই ঘরে যে দুজন বডি বডিগার্ড আছে বডিগার্ডরাও জানে না যে কখন যায় আর কখন বের হয় এটা জানে কে একমাত্র তার হাতেই জান আজরাইলও জানে না যে একটা মানুষের জান আমি কখন নিব ওই বাতাসটা কখন চাপ দিয়ে বন্ধ করব সুইচটা যে আমি কখন আল্লাহ ওপেন করে দিছে পায়ের থেকে নিয়ে হার্ট পর্যন্ত আটকায় দিছে ওপেন করারটাও আজরাইল জানে না এবং যেটা অফ হবে যেদিন যেদিন জান অফ সেটাও আজরাইল জানে না জানে কে ওপেনও জানে না অপও জানে না একমাত্র তার হাতে সব যেরকম ভাবে আপনারা জানেন তাফসীরে জালালের মধ্যে আসছে উলামা ইকরাম জানেন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান পায়ের থেকে দিতে দিতে জীবিত করতে করতে পাওলা রাচারা করলেন
এভাবে আটু লড়াচড়া করলেন, এরপরে মাজা লড়াচড়া করতেছে আর কোন বডি লড়ে না, এরপরে হাত ডাইন হাত, এরপরে বাম হাত, এরপরে পুরো বডি, এরপরে মাথা, মাথা সর্বশেষ। আপনার আমার জান দুই জায়গা দিয়ে নেয় আজরাইল, একটা হলো কেউ বলেন কানের লতি টান দিয়ে নিয়ে যায়, কেউ বলেন নাকের মাথা ধরে টান দেয়, কেউ বলেন কপালের যে যে চুল আছে এই চুলের ভিতর দিয়ে, যারা বদমাইশ নালায়েক এদের চুলের প্রত্যেকটা পশমের ভিতর দিয়ে টেনে টেনে জানটা বের করে আজরাইল। জানি না আপনার আমার জান কোন দিক দিয়ে বের হবে, দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার জানটা নাকের মাথা দিয়ে বের করে দিবে। নাকের মাথায় আজরাইল সাল্লাম যারা নেককার এইভাবে একটা রুমাল ধরবে, আস্তে করে রুমালের ভিতরে জানটা চলে আসবে, আজরাইল আস্তে করে স্বর্ণের ব্যাগের মধ্যে আটকায়া একটা বাটকা যেরকম টিস্যু বক্স এরকম ভাবে স্বর্ণের মণি মুক্তার পাত্রের ভিতরে রাইখা বগলের মধ্যে করে অথবা এইভাবে হাতের উপরে করে ছোট বাচ্চার মতো উড়াল মারবে, কোটি কোটি ফেরেশতার ওই বাক্সটার দিক তাকায় থাকবে, বলবে ইরজিক রব্বিক, আমি যাইতেছি রবের দিকে। আজরাইল বলবে ইরজিক ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আমার রবের দিকে যাইতেছি। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে এই কার জান, তখন বলবে অমক মসজিদের অমক সভাপতি, অমক মসজিদের ইমাম সাহেব, অমক মসজিদের মুয়াজ্জিন সাহেব, অমক মসজিদের মুসল্লি, যারা চোখের পানি দিয়ে ওই মসজিদের টাইলস গুলাকে সাক্ষী রেখে আসছিল তার জানটা লয়ে যাইতেছি। তখন ওই বাক্সের ভিতর থেকে মিসকম্বরে ঘেরান বের হতে থাকবে, এত ঘেরান বের হবে যে যতদূর পর্যন্ত চোখের পাওয়ার যায় তত দূর পর্যন্ত প্রত্যেকটা ফেরেশতারা ওই ঘেরান উপভোগ করতে থাকবে। তখন ফেরেশতারা আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে তারা নাচতে থাকবে আর দোয়া করতে থাকবে, সুবহান কুদ্দুসুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়া পড়তে থাকবে সব ফেরেশতারা, সুবহান কুদ্দুসুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সমস্ত ফেরেশতারা বলবে ও জিব্রাইল, ও আজরাইল, ও মিকাইল, এমন একজন মানুষের জান নিয়ে আসে যার ঘেরানে আমরা মোহিত হয়ে গেছি, এলো নেককারের জানের আলামত। আর বদকার যখন তারটা নিয়ে রওনা দিবে, ইল্লিন আর সিজ্জিন দুইটা জিনিস আপনারা জানেন, সিজ্জিন বলা হয় সাতশো বাগ জমিনের নিচে অর্থাৎ জাহান্নামের ছাদের উপরে, জাহান্নামের ছাদটা হলো সাতশো বাগ জমিনের নিচে, জাহান্নামের ছাদ যেটা দিয়ে জাহান্নামালা আটকা রাখছে বেষ্টন করে রাখছে, এই ছাদটা পুর আর মোটা হলো পাঁচশো বছরের রাস্তা, এইরকম ষাটটা ছাদ দিয়া জাহান্নামকে আল্লাহ আটকায় রাখছে, এক একটা ছাদ পাঁচশো বছরের রাস্তা, ওহিয়া তিসআতা আশার, উনিশ জন ফেরেশতা জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে, চব্বিশটা ঘন্টা জাহান্নামের দরজায় ছাদের উপরে তারা পানি ঢালতেছে, এক একটা ছাদ যখন গরম হতে হতে আর সহ্য করতে পারে না, সর্বশেষ যে ছাদটা আমাদের জমিনের সাথে সাগরের উপরে দেয়া, সাগর সাগরের উপরে, এই যে কারণ দেখবেন এই পৃথিবীটা হলো চার ভাগে বিভক্ত, তিন ভাগ হলো পানি, এক ভাগ হলো স্থল, এই এক ভাগ স্থল সাগরের পানি যখন জাহান্নামের ছাদের গরমে গরম হয়ে যায় তখন মানুষ মাছগুলা দেখবেন বড় বড় তিমি মাছ, বড় বড় কুমির এগুলা কুলে চলে আসে, সাগরের পানি এত গরম হয়ে যায়, এত হাজার হাজার ফিট পানি মাত্র এক ঘন্টার ভিতরে আল্লাহ গরম করে ফেলে জাহান্নামের আগুনে, সাগরের পানি দেখবেন সব সময় গরম, আল্লাহ জাহান্নামটাকে বেশিরভাগ রেখে দিয়েছে জাহান্নামের ছাদের উপরে, এটা আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আল্লাহ জমিনটাকে ঠান্ডা রাখার জন্য সাগর বেশি রাখছেন, এই জমিনে তিন ভাগ সাগর রাখছেন, কেন যেন আমার বান্দার এক ভাগ তামার মতো গরম না হয়ে যায়, আবার এই জমিনটাকে পানির উপরে রেখে দিয়েছেন আমার আল্লাহ, এই জমিনের সাতভাগ জমিনের নিচে কিন্তু পানি, এবং এক একটা জমিনের পরে বড় বড় সমুদ্র, এরপরে আবার স্থল, এরপর আবার সমুদ্র, এরপর আবার স্থল, আবার সমুদ্র, এরকম ভাবে ষাটটা জমিন, লাস্টের যে জমিনটা যেখানে আজও পর্যন্ত কেউ যেতে পারে নাই, সায়নাসিস্টা করছিল আট কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই, ওদের পাইপ মাইপ জাহান্নামের আগুনের তাপে পুরো উঠে গেছে, আট কিলোমিটার যাওয়ার পরে
তখন ওরা বলেছে পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক সাহস করো না সত্যবক জমিন তো দূরের কথা জমির কত পর্যন্ত আছে আমরা নিজেরা বলতে পারি না তবে এক একটা জমিনের নীলা খেলা এক এক রকম একটা জমিন আছে ছাই মাটি একটা জমিন আছে শুধু পাথরের আরেকটা জমিন আছে ছোট পাথর ছোট ছোট কণা পাথরের আরেকটা জমিন আছে শুধু মাটি আরেকটা জমিন আছে এরকম 60টা জমিন 60টা সূরা আমার আল্লাহ রেখেছেন শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য এটা মাথায় ধরবেন রবের খেলা এই জন্য দেখবেন রাসূল বলেছেন তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ তোমরা কখনো আমি আল্লাহ কি নিয়ে গবেষণা করবে না গবেষণা করবে আমি যা বানাইছি তাই লইয়া সুবহানাল্লাহ বললেন না আমি জমিন সাতবক জমিন বানাইছি 60টা জমিন 60টা জিনিস দিয়ে পদার্থ দিয়ে বানাইছি এইটা নিয়ে গবেষণা করো যে জমিনটাকে আমি কেমনে বানাইছি আমি সাগরটা সমুদ্রটাকে কেমনে বানাইছি তিন ভাগ সমুদ্র তোমার জমিনের নিচে সাগর পানি এর উপরে আমি তোমারে বসবাস করাইতেছি কেলার ভ্যার মতো ভাষায় ভাষায় বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ আমারে বলিস না আমারে বলিস না অকুমতুম আমওয়াতা তুই মৃত্যু থেকে ফা আহিয়া আমি মৃত্যু থেকে তোরে জীবিত করেছি ফা আহিয়াকুম আবার কিন্তু তোরে মৃত্যু দিয়া আবার জীবিত করব তখন বুঝবি আমি রব কেমন ثم الينا ترجعون অতঃপর আমার কাছে কি তোর আসতে হবে না এই সাতবক জমিনের একটা জমিনে তোরে দাফন করে রেখে যাবে দোনো হাতে তো আমার দোনোটা ধরতাম তোমার আর দেখ আমার আদম কি করলেন প্রথম বলে ফেলেন আল্লাহ আপনার দোনো হাতে বরকতপূর্ণ কিন্তু আমি ডাইন হাতটাকে বেশি পছন্দ করলাম দেখছো আমি কি খুশি হয়ে গেছি আমার আদমের বলে বুদ্ধি নাই তাহলে বুঝালা তুই ফেরেশতার চাইতে আমার আদম সন্তানের বুদ্ধি বেশি আরো জোরে কর আল্লাহ আরো জোরে আল্লাহ খুলিকাল ইনসানু যুঈফা আল্লাহ কোনে বলে আমি মানুষ বানাবো দুর্বল করে আকারে ছোট বলো নাই কিন্তু বুদ্ধি খুব বেশি বুদ্ধি না হইলে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কয় বাইতুস সুজুদ মসজিদ এক মাসের এক বছরের ভিতরে পাঁচতলা কমপ্লিট করতে হবে মসজিদের জায়গা যতটুকু আছে রাত দিন 24 ঘন্টা খাইটা দেখবেন মসজিদ কমপ্লিট হয়ে যাবে একজন খালি হুকুম করবে মানে প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে হ্যালো গোয়েন্দা বিভাগে বলে দিয়েছে এই কয়টা এই টাইমে যাবে দেখবেন তার আধা ঘন্টা আগের থেকে ওই রাস্তায় কুত্তাও থাকবো না কথা কর না কেন কুত্তা থাকলে ওরা গুলি করে মেরে নেবে মনে করব কুদ্দার পেটে নিচে আবার বোমা টোমা আছে কিনা এই মুসলমানের বলা ভালো করে বুঝে তো একজন প্রধানমন্ত্রীর জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যদি রাস্তা ক্লিয়ার থাকতে পারে কি বুদ্ধির বুদ্ধি হালাকে দেখা যাবে এমন এমপি মন্ত্রী সংসদে দাঁড়ায় দাঁড়ায় কথা কয় বাংলা রিডিং ও ঠিক মতো করতে পারে না কথা কর না কে বরিশালের এক এমপি মহিলা এমপি আর মাননীয় প্রধানমন্ত্রী কথা কর না মনে হয় কেলাস টুর বই পড়ছে কিনা তাও সন্দেহ টু আমার পোলায় ভালো পড়তে পারে এই মুসলমানের পোলা তাহলে কি তার বুদ্ধি বেশি বুদ্ধি নহলে কি সংসদে গেছে আমি ইলিয়াস রহমান জাহাদি এত ওয়াজ করে এত কিছু করে জীবনে আমি যদি কই আমি এমপি দেখা রাইছি আমার ভোট দেন আমার সহসভাপতি প্রথম বেটি দেবে কয় এর আগে তে মসজিদে বাইর কয় আর রাজনীতির লোক ঢুকছে কথা কর না কে এই তোমাকে এই মুসলমানের বলা ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন দেখছো আমার আদমের বুদ্ধি কি আমার দোনো হাতের কোন হাতকে আমার আদম ছোট করে নাই তোরা তো দোনো হাত জড়াই ধরতি আর আমার আদম খালি শুধু ডাইন হাতটা ধরছে কিন্তু প্রথম আমারে খুঁজে করছে কোনটা দিয়ে আল্লাহ দোনো হাত আমার বরকতপূর্ণ আমি ডাইন হাতটা পছন্দ করলাম আর আমি আল্লাহ চাইছিলাম ওইটা ফেরেশতার লাজাও হয়ে গেলেন ভালো করে বুঝেন বানানো কথা আমি বলি না ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তুই যখন ডাইন হাট ডাইনটা পছন্দ করলি আমি আমার বান্দাদের জন্য মুসলমানের জন্য সব ডাইনগুলোকে আমি পবিত্র করে দিলাম ইন্নাল আবরার লাফি নাইম ডাইরেক্ট কোরআন শরীফের কথা আমি ডাইন দিকের সমস্ত জান্নাতগুলো রেখে দিলাম ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম
যারা আমার সাথে বেঈমানি করবে পাপাচার দুরাচার ওকে বাম দিকে রাস্তা দিয়ে পাঠিয়ে দেবে ডাইন দিকে আল্লাহ তাকায়া আদম আলাইহিস সালামের তাকায়া মিসকি মিসকি হাসতেছে আর বলতেছে আদম রে তুই আমার ডাইন হাতটা পছন্দ করলি জানি না কেন করলি তুই তাকায়া দেখ ডাইন দিকে আমি জান্নাতের বালাখানাগুলো রেখে দিয়েছি আর আদম আলাইহিস সালাম আপনারা জানেন মিহরাজের রাতে আমার নবী যায়দা দেখে আদম আলাইহিস সালাম স্বর্ণের চেয়ারে বইসা ডাইন দিকে তাকাইয়া খিলখিল করে হাসে বামে তাকাইলে আদম আলাইহিস সালাম আবার কান দেয় বুখারীর হাদিস আমার নবী জিজ্ঞেস করলেন বাবা আপনি বামে তাকায় কান দেন কেন আদম আলাইহিস সালাম বলে বাবা রে তুমিও বামের দিক তাকায় দেখো আমার সন্তানগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে ওই কথা আদমের মনে পড়ে গেছে যে আল্লাহ তো আমারে বলছিল কোন হাত পছন্দ করো আমি ডাইন হাতের দিকে তাকাইছিলাম আল্লাহ ডাইন হাতের দিকে তাকায়া আল্লাহকে ধাক্কা দিয়ে পর্দা সরায় বলে ধাক রুহুর জগতে তো সন্তানগুলো জান্নাতের বালামলে মাত খাচ্ছে আর বাম দিকে নজর করে ধাক্কা দিয়ে জাহান্নামে পর্দা সরায় বলে এখানে তোর জাহান্নামী সন্তানগুলো থাকবে আমার আদমের বলে বুদ্ধি নাই এবং আমার আদম খুলিকাল ইনসানু যাইফা আমি আদম রে বানাবো দুর্বল করে বানাবো কিন্তু আমি তারে এত সবল করব পৃথিবীতে হাতি কিন্তু অনেক শক্তিশালী হাতি রে চালায় মাত্র সাত বছরে বোলা এই কথা কর না সাত বছরে বোলা হাতির মাথার উপরে বইয়া লোহার কড়া দিয়ে গুতা দিয়ে কয় ওই গাড়ির মধ্যে সুর ঢুকা আস্তে করে টান দেয় দশ টাকা দিলে হাতির সুর সরায় না আবার ওই হাতি কেমনে বুঝে যে একশো টাকার নোট দিলে তারপরে মাথাটা বের করে তার আগে বের করে না কথা কর না কেন অনেক দোকানের সামনে যে হাতির মাথা আস্তে করে কুটুত করে একটা কোপ দেয় হাতির সুর দোকানে বোধ হয় সুরটা ঢুকায় দেয় ওর মন মতো টাকা দেওয়ার আগ পর্যন্ত ওই যে উপরে বইয়া প্রেসিডেন্ট সাত বছরে বলা ও প্রেসিডেন্ট যত সময় তো ওরের সুরটা আপনার দেয় তত পর্যন্ত সুর সরায় না এরকম পালায় আমি পড়ছি রে ভাই মা আপিলে যাইতেছি ফেরি ঘাটে পাঁচচরের মোড়ে হাতি একটা বাচ্চা আমার সামনে রাস্তা দাঁড়াইছে সালাম দিছে আমার হে আই এই দরজার কাছে গুতাইতেছে গ্লাসটা খুলে না খুলে কই যাবো যদি বাড়িতে ভেঙে ফেলাই খুলছি সূর্যের পাতাই দিয়ে আমার কাছে খারাপ হয়েছে মনে আমি আর দুলা বাইলে এনে প্রথম দিছি দশ টাকা নেয় না বিশ টাকা দিছি ও সরায় না এনে ওই স্যারের কই দিছি সরাবি না কিন্তু একটা দিমু কিন্তু তোরে তুই এই কাম করতাস কয় হুজুরি একশো টাকা দেন দিলাম একশো টাকা আস্তে করে সালাম দিয়ে গেল আমি চিন্তা করলাম আল্লাহর কোরআনের কথা খুলিকাল ইনসানু যাইফা আমি মানুষ বানাইছি দুর্বল করে যেই হাতিতে এক টান দিয়ে টেরা কুটাই ফেলতে পারে দশ কোটি টেরা খাদের মধ্যে তো কুটাই ফেলতে পারে তাল গাছ আম গাছ এক টান দিয়ে উঠাই ফেলতে পারে টনকে টন ওই টালা জিনিস হাতি সুরে টাইনে বাইরে উঠাই ফেলতে পারে সেই হাতিরে পরিচালনা করে মাত্র সাত বছরের এক পোলা মনে পড়ে গেল আমার মাবুদের কোরআনের কথা খুলিকাল ইনসানু যাইফা আমি মানুষ বানাইছি দুর্বল করে কিন্তু দুর্বল করে বানাইলে কি হয় পৃথিবীর সব শক্তিশালী জিনিস তারা চালা যায় মঙ্গল গ্রহে যায় একটা বিমান লইয়া জেট বিমান লইয়া এই যে ইন্ডিয়া যাই এলো না ইন্ডিয়া যে আসলো না মঙ্গল ঘরে গেছে না যাইয়া চাঁদের দেশে যাইয়া ঘুরিয়া পুরিয়া মাটি সাটি লইয়া আইছে মাশাআল্লাহ এই মানুষ দেখে নিকটহানি মানুষ বানাইছে দুর্বল করে চলে গেছে মওলা সেই হাজার হাজার কিলোমিটার উপরে আবার সমুদ্রের তলদেশে কোথায় কি আছে ছোট্ট একটা মানুষ চলে যাইতেছে কোন জায়গায় ঝুঁকছে সেই টাইটানিক টাইটানিক দেখার লেগে একশো কোটি টাকা খরচ করে টিকিট কেটে দিবা বেটা পাকিস্তান দিয়ে ঢুকছে আল্লাহকে এত টাকা যখন তোর টাকার এত গরম বেশি তোর আর যাইতে দিব না এমনকি তোর লাশও দুনিয়ার কেউ দেখবো না তোর টাকা এনেই থাকবো কথা কর না কেন এত লাশ খুঁজা পাইলো ওই যে কয়জন যে মরছে পাঁচজন একজনের লাশও খুঁজা পাইল এর দ্বারা আল্লাহ বুঝাই দিলেন আমি যে সর্বময় ক্ষমতার মালিক এটা তোরে বুঝাই দিলাম তোরা ভাবছিলি একশো কোটি টাকা খরচ করে টিকিট কেটে দুই বাবা দেখতে যাবি টাইটানিক না রে বান্দা এই টাইটানিক একটা অভিশপ্ত টাইটানিক এটা অভিশপ্ত জাহাজ এটা বানাইবার পরে তার নাবিক বলছিল পৃথিবীর সবচাই সবকিছু ধ্বংস হয়ে গেল এই জাহাজ ধ্বংস হবে না আমি একটা বরফের চাকার কাছে ধ্বংস করে দিয়েছি আমি মালিক জান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আমি যে সর্বময় ক্ষমতার মালিক একটা বরফের চাকারে দিয়ে পরীক্ষা করায় দিলাম কথা বলেন না কেন তো ওরা যখন একশো কোটি টাকা খরচ করে ভাবছিল যে একবারে টাইটানিক উল্টাই পাল্টাই দেখি আমি কে আয়া পারবো ভিতরে অহংকার নিয়ে ঢোকা দিছিল আল্লাহ কয় না রে এ অভিশপ্ত জাহাজের থেকে একটু আলামত দেখাইতে হয় যেন আর তো রিসার্চ করার সুযোগ না থাকে দিশের চাইডে পাঁচটারে ফাইনাল করে ফাইনাল করার পরে দেখুন এখন যায় যায় এখন হিসাব করে অর্ধেক যায় পরে
মরারটা সবাই আছে কথা বলেন না কেন বাজনরে ভালো করে বুঝবেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন আদম রে আমি বানাবো তোরে ছোট করি আকারে আদম আলাইহিস সালাম তো 120 হাত লম্বা আদমের মনে প্রশ্ন জাগলো আল্লাহ আমি যেরকম লম্বা আমার পোলা বানো তো এরকম লম্বা হইব আল্লাহ কয় তোর পোলা বানাইব তুই কেমনে জানোস কয় আমার মন কেন জানো কয় ফেরেশতাদের থেকে আলাদা আমার একটা মাখলুক বানাইছ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোরা না কইছিলি আমার আদমের বুদ্ধি নাই আমি আদমের পরে যে তার বিবি দিব তার সন্তান দিব এটা আদম আলাইহিস সালাম আগেতে বুঝে লাইছে এই আদমের বলে বুদ্ধি নাই ফেরেশতারা বলে আল্লাহ লজ্জা দিয়েন না আদমের বুদ্ধি আকারে ছোট কিন্তু আদমের অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফে সূরা বাকারের মধ্যে আসছে ও আল্লামা আদম আল আসমা কোরআন শরীফের মধ্যে আছে না আয়াতটা তো আদম আলাইহিস সালাম যখন সামনে আসছে ফেরেশতাদেরকে নিয়ে জিজ্ঞেস করতেছে তোমরা খুব বুদ্ধিমান তাই না ফেরেশতারা আল্লাহ লজ্জা দিয়েন না তাহলে একটা কথা শোন আজকে পরীক্ষা হয়ে যাবে কার বুদ্ধি কত আল্লাহ দেখতে চাই তোমার কুদরত এই বল আমি দুনিয়ার মধ্যে হাজার হাজার প্রকার ধান রোপণ করব হাজার হাজার কোয়ালিটির গাছ থাকবে ফেরেশতারা কত কত প্রকার গাছ আমি দুনিয়া আবিষ্কার করছি ইদানিং কত গাছ পাহাড়ে আছে জমিনে আছে আমি যে জমিন সাজাইছি তখন আদম বানায় নাই খালি জমিন সাজাইছে আদমরে পাঠাবে কেবল জমিন সাজানো হইছে ফেরেশতাদের জিজ্ঞেস করছে তোমরা বলো তো কত প্রকার গাছ কোন গাছের কি নাম ফেরেশতারা বলে আল্লাহ এটা তুমি জানো আর কেউ জানে না হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইলেন ফেরেশতাগো আল্লাহ প্রথম জিজ্ঞেস করছে কোরআন শরীফের আয়াত বলো তো ওই যে কক্সবাজারের আশেপাশে সাগরের উপরে যে গাছগুলো আমি পাথর পাহাড়ের উপর বসা করায় রাখছি আর মিরপুর 14 নাম্বার 12 নাম্বারের মধ্যে যেই গাছগুলো আছে জমিনে এই গাছগুলোর নাম ক আপনি কয়টা গাছের নাম কবেন এই যে মাদ্রাসার পাশ দিয়ে মসজিদের পাশ দিয়ে সেরেজ গাছ মেহগুনি গাছ কলা গাছ আম গাছ লিচু গাছ তিতুল গাছ এরপরে দেখলাম কদবেল গাছ বেল গাছ কত কর না কেন আপনি কয়টা কইতে পারবেন 100 কইতে পারবেন 100 উপরে আপনি মনে গুনে তাও পারবেন না অনেকে আদম আলাইহিস সালাম তখন একসাথে দাঁড়ায়া ফেরেশতারা অল্প কয়েকটা বলতে বলছে যেগুলো তারা দেখছে হিসাবে দুনিয়ায় আর আদম আলাইহিস সালাম দানের নামই বলছে 5000 দানের নাম 5000 কোয়ালিটির দান কিয়ামত পর্যন্ত এই জমিনে আসবে এটা আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় দানের নামই কইছি 5000 কোয়ালিটি এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত কোয়ালিটির গাছ আবিষ্কার হবে সব গাছগুলোর নাম আল্লাহর সামনে দাঁড়ায় আদম আলাইহিস সালাম বলে দিয়েছে আল্লামা আদম আল আসমা কুল্লা সবগুলো আল্লাহর সামনে যখন বলছে আল্লাহ বলে কি ও তোরা কইলি কয়েকটা আর আমার আদম 5000 রূপের খালি দানের নামই কইছে তাফসীরে জালালের মধ্যে আসছে কেউ কেউ বলেন 40000 দানের নাম কইছে আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ানোর পরে তখন আল্লাহ জিজ্ঞেস করে তোরা বল কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা এটা ফেরেশতারা বলতে বাধ্য হয়েছে আমার দিকে তাকান আদম আলাইহিস সালাম ধান গাছ যত প্রকার ফল কিয়ামত পর্যন্ত আপনি খাবেন প্রত্যেকটা ফলের নাম আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বলা শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম এগুলো কেন বললি এগুলো কার জন্য বানাইছি আদম আলাইহিস সালাম বলে আল্লাহ এগুলো আপনি দুনিয়ায় বানাইছেন যখন তাহলে দুনিয়ায় আমার একবার একটু ঘুরেই নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে না ঘুরাইয়া যদি একবারে বসবাসের ব্যবস্থা করিয়া দেই সাদের দেশে যারা যায় গো বাবা আল্লাহর সাথে যদি এরা কথা বলতে পারত গো আল্লাহর সাথে কথা বলে যদি বলতো তোরা এখানে আসছর এখানে বসবাসের ব্যবস্থা করে দে সাদের দেশ এমন একটা দেশ গো বাবা ওই দেশের অক্সিজেন তোমার আমার জন্য প্রযোজ্য নয় মধ্য আকাশে একটা জায়গা আছে এই জায়গাটাকে আমার আল্লাহ কভারিং করে রেখে দিয়েছে ওই জায়গাটা ভেদ করার পরে যেটাকে মধ্য আকাশ বলা হয় নীল আর্মস্ট্রং যখন পৃথিবীতে সর্বপ্রথম চাঁদের দেশে যায় গো যেই পরিমাণ অক্সিজেন লইয়া যেই বিমানের মধ্যে রকেটের মধ্যে গিয়েছিল অক্সিজেন কিন্তু জমিনের থেকে নিয়ে যেতে হয় মধ্য আকাশ ভেদ করার পরে অক্সিজেন তোমার আমার জন্য নয়
ওইখানে নামিয়া কিন্তু যদি মুখের মাস্কটা সরাইয়া যদি এই জমিনের অক্সিজেন ছাড়া ওই জমিনের অক্সিজেন লাগায় একটা সেকেন্ড কোন নাবিক বেঁচে থাকবে না আমার মালিক বলে দুনিয়ার মানুষরা এই অক্সিজেনের মধ্যে আমি ফেরেশতাদেরকে কেমনে বাঁচাই গো যেই অক্সিজেন দিয়ে আমি ফেরেশতা বানারায়া বানায়া ফেরেশতাদেরকে বাঁচায়া রাখি ফেরেশতাদের অক্সিজেন দিয়ে আমি মানুষ বাঁচায়া রাখি না আবার যেই অক্সিজেন দিয়ে মানুষ বাঁচায় রাখি ওই অক্সিজেন দিয়ে ফেরেশতা বাঁচায় রাখি না যদি ফেরেশতাদের অক্সিজেন মানুষকে দিতাম সাদের দেশে মানুষের একটা ফ্ল্যাট বাড়ি করার সুযোগ দিতাম কথা বলেন না কেন যেই রকেট নিয়ে বাবা সাদের দেশে যায় আমার মাওলার কুদরত দেখতে দেখবেন তারাই জমিন থেকে অক্সিজেন লয়ে যায় বোতলের মধ্যে করিয়া একটা সেকেন্ডের জন্য যদি ওই জমিনে নামিয়া সাদের জমিনে নাইমা দুনিয়ার অক্সিজেন ছুড়াইয়া যদি একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে তাহলে বোঝা যাবে ওই জায়গায় মানুষের বসবাসের স্থান হওয়া যেতে পারে শুধু তারা একটুকু বলেছে মাটি পাইছি পাথর পাইছি মানুষের বসবাসের স্থান করা যাবে কিন্তু বসবাসের স্থান করা যাবে কিন্তু ওইখানে বাইসা থাকা যাবে কিনা এটার কোনো সিকিউরিটি না কথা বলেন না কেন ওইখানে যাওয়ার পরে বাবা যেই বিমানটা তারা ব্যবহার করে ওই বিমানটা কিন্তু ভাসিয়া থাকে ওইটা কিন্তু নিচে নামে না নিচে সুইজের দ্বারা নামায় আপনারা যারা বৈজ্ঞানিক লেখাপড়া করেন যারা সায়েন্স নিয়ে তারা জানেন মধ্য আকাশের পরে ওইটা ওদিকে টানে এদিকে টানে আর ওই উপরের বাতাসের কোনো আশ নাই যেই বাসার অক্সিজেন আপনারা আমি বাঁচি ওই বাতাসে আপনি বাঁচতে পারবেন না এটা আমার আল্লাহর কুদরত আমার আল্লাহ বুঝাই দিন হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এক একটা প্রাণীকে এক এক জায়গায় রেখে বাঁচায় রেখে দিয়েছি সাগরের নিচে যেই প্রাণীকে আমি রেখে দিয়েছি ওদেরকে জমিনে উঠানোর পাঁচ মিনিট পরে মারা যাবে কথা কর না কেন একটা সিজন দিয়ে বুঝাই দিই ইলিশ মাছ সারা বছরের ভিতরে সে কোনো অক্সিজেন অপিরিত থেকে নেয় না এ বুঝেন না আমার কথা পৃথিবীতে এমন এমন মাছ আছে যে মাছ উপরের থেকে অক্সিজেন নিয়ে পুরা দিনের অক্সিজেন নিয়ে পানির নিচে থাকে যেরকম শিং মাছ কই মাছ শৈল মাছ টাকি মাছ ট্যাংরা মাছ টাকি মাছ গজার মাছ এই মাছগুলা জমিনের অক্সিজেন নেয় পুরা দিনের অক্সিজেন নিয়ে একদিন তারা মাটির নিচে পানির নিচে থাকে ও অক্সিজেন জমিন ছাড়া নিয়ে না নেয়া ছাড়া বাঁচবে না আবার ইলিশ মাছ বলেন তারপরে বাইন মাছ বলেন কুইসা বলেন এগুলার অক্সিজেন ওখানেই জমিনে হয় কথা বললেন আমার কথা বুঝাইতে পারি না আপনি ভাবতেছেন জুমার মসজিদে এগুলো কেন কয় আরে মিয়া আল্লাহ যে বলছে তাতাবাক্কারু কল কিল্লা ওয়ালা তাতাবাক্কারু বিল্লাহ আমি যে কেমনে কোন মাখলুক বানাইছি এটা চিন্তা কর ওইটা বুঝাবার জন্য বলতেছে খালি নামাজ রোজার ওয়াজ শুনবেন কে বাইন মাস সারা বছরের ভিতরে একটা বারের জন্য অক্সিজেন জমিনে থেকে নেয় না এ কথা কর না কেন আবার আপনার ফুটি মাছ টাকি মাছ পুরা দিনের অক্সিজেন তার পেটের মধ্যে নিতে হবে সে যে কোনো এক সময় উঠা পুসুত করে উঠা বাতাসটা ভিতরে নিয়ে তার যতটুকু সময় তার দরকার যে আমি এক ঘন্টা পরে আবার উঠব এক ঘন্টা পরে উঠে আবার বাতাস নেয় উপরে উঠবে উঠা লাগবেই তা আমার আল্লাহ বুঝাই দিলেন বান্দারে আমি রব যে কেমন রব বুঝিয়ে ল একই পানির মধ্যে বসবাস করে একটার অক্সিজেন নিতে হয় আর একটার নিতে হয় না এত স্বাদের ইলিশ মাছ বছরকে বছর সে সাগরের নিচে থাকে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন জমিন থেকে নিতে হয় না তুই মানুষ যদি যদি তোর নিঃশ্বাস যতটুকু থাকে ওই জগতে পানির জগতে ডুবারু ভাইরা যখন পানির নিচে কোনো জিনিস ডুবারু যদি ডুব দেয় জমিনের থেকে অক্সিজেন বোতলে করিয়া তারপরে কিন্তু নিচে যায় বাজান দে দুই মিনিটের উপরে এক মিনিট দেড় মিনিটের উপরে কোনো মানুষ পানির নিচে বাঁচবে না হালাকি এমন প্রাণী আছে বছরকে বছর যুগকে যুগ পানির মধ্যে থাকে এক সেকেন্ডের জন্য তার অক্সিজেনের দরকার হয় না আমার মালিক পূজা দিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ এমন একজন আমি এমন একজন খালেক আমি এমন ভাবে মাখলুক বানায় রাখছি কোন জায়গায় কাকে বসবাস করাইলে ওই জিনিসটা বেঁচে থাকবে আমি সারা দুনিয়ার কেউ জানে না ঠিক না বেটি ঠিক
ইলিশ মাছকে আপনি তাজা উঠাই একটা দিন পানির মধ্যে কোনদিন জীবিত রাখতে পারবেন একটা ঘন্টাও জীবিত রাখতে পারবেন না কারণ তার অক্সিজেন পানির মধ্যে আল্লাহ রেখে দিয়েছে আমার মালিক বলে দুনিয়ার মানুষ এইগুলা চিন্তা ভাবনা করিয়া তুমি কোনদিন আমি রবের কাছে দাঁড়ায়া কখনোই তুমি সিজদা না দিয়া পারবা না আদম আলাইহিস সালাম ডাইন হাতটা ধরিয়া বলে আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার ডাইন হাতটা পছন্দ করছি ডাইন দিকে যাওয়ার জন্য কি কি দরকার আমার আল্লাহ বললেন আদম রে এই ডাইন দিকে রাস্তা যাওয়ার জন্য প্রধান লাগবে নামাজ আল্লাহ তোমারে খুশি করতে নামাজ লাগবে হ্যাঁ তোমার প্রশংসা সর্বপ্রথম নামাজ তাই হ্যাঁ আল্লাহ প্রথম মাথাটা নত করতে দিয়ান তোমার প্রশংসা সুবহান রাব্বিয়াল আযীম বলেন কি বলেন এটা আল্লাহর প্রশংসা না আল্লাহ আবার বলতেছে আদম রে আরেকটু নিচে হ ওড়ার ভিতরে আরেকটা তাসবিহ দেখি সুবহান রাব্বিয়াল আল্লাহ বলেন আদম রে এটাও আমার প্রশংসা এরপরে যখন নামাজে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার রব বলেন ও আদম তুমি যখন আমার সামনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম আমি এতই খুশি হয়ে গেলাম রব্বুল আলামিন বলিয়া যখন ডাক দিল আমি রবের কাছে এত ভালো লাগলো রে আদম আমি এই জন্য ডান দিকের সব কিছু তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন আসার পরে কিন্তু আদম আলাইহিস সালাম সেজদা দিয়ে পড়েছিলেন কারণ আদমের জানা ছিল আল্লাহর কাছে সবচাইতে আমার জান দেওয়ার পরে আল্লাহর ডাইন হাতটা ধরার পরে প্রথমে আল্লাহ বলেছিল আদম আমার কাছে সবচেয়ে দামি হলো আমার সামনে মাথা নত করা আমি মাথা নত করলাম আল্লাহ আমি সেজদা দিলাম আল্লাহ তখন আদম আলাইহিস সালামের ডাকে সাড়া দেন নাই 360 বছর পর্যন্ত কেউ বলেন 350 কেউ বলেন 360 বছর 360 বছর পর্যন্ত কিন্তু আদম আলাইহিস সালাম সেজদায় যাইতেন কিছু সময় কিন্তু 360 বছরের ভিতরে কোনদিন মাথাটা উপরের দিকে দেন নাই মাথা নিচের দিক দিয়ে দিয়ে রাখছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন আদম আমি কয়েকটা জিনিস পছন্দ করি আমার বান্দার এক নাম্বার আমার বান্দা যা কিছু করবে ডাইন দিকে ঠিক করবে ডাইন দিকে আমি সব রাখছি আর একটা আমার বান্দা মাথা নত করে থাকবে এটা হলো বিনয়ের আলামত যখন মারহাবা এরপরে আমার বান্দা অহংকার গাম্ভীর্যতা যার ভিতরে আসবে সে তার মাথা এবং ফেরাউনের মতো সব সময় শয়তানের মতো সব সময় মাথা উঁচা করে থাকবে কারণ আমি যখন আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছিলাম তখন শয়তান বলছিল আমারে বানাইছো আগুন দিয়া খালাকতানি মিন তিন আর আদম আলাইহিস সালামরে বানাইছো তুমি মাটি দিয়া মাটি আর আগুন কোনোদিন এক হতে পারে না অতএব আমার দ্বারা সম্ভব না মাথাটা নত হলো না আল্লাহ বলেন শয়তানের মতো যারা মাথা নত না করবে তারাই শয়তানের সাথে জাহান্নামে যাবে নাউজুবিয়া বললেন না যারা বিনয়ের সাথে থাকবে বিনয় মানে পাঁচ ওয়াক্ত নামাজে যারা সেজদা দিবে রুকু সেজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাইন দিকে রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ আমাদের সবাইকে ডাইন দিকে রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিক জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আর একটা খবর শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আদম আলাইহিস সালামকে ডাইন দিকে যখন বললেন আদমের দিকে তাকা ডাইন দিকে দেখলেন আদম আলাইহিস সালামের সন্তানগুলো রুহুর জগতে বাম দিকে জাহান্নামের সন্তানগুলি আল্লাহ আকারে ধরে রেখেছেন আদম আলাইহিস সালাম কান্দে আল্লাহর মুখটা কালো হয়ে গেল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন হে আদম আমি এখন একটা বাক্য বলবো আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম রুহুর জগতে তখন কেউ সর্বপ্রথম কালু বালাই শব্দটা বলে নাই সর্বপ্রথম একজন মানুষে বলেছে সে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কালু বালা আল্লাহ যখন বললেন রুহুর জগতে সব রুহুগুলাকে এক জায়গায় বানায়া আপনি ওই জগতে ছিলেন আমিও ছিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব রুহুর জগতে ওখানে আল্লাহ একসাথে বানায় রেখেছেন এক এক সময় এক এক কোয়ালিটিতে আল্লাহ পাঠাইবেন এটা মাথায় ধরার কোনো সিস্টেম নাই বানাইছে আল্লাহ একদিনে কিন্তু আনবেন পর্যায়ক্রমে এক এক সময় আনবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই রুহুর জগতে আদম আলাইহিস সালামের বানায়া প্রথম জিজ্ঞেস করছিলেন হে আদম তোমার সন্তানের ভিতরে আমি জিজ্ঞেস করছি আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না রুহুর জগতে যারা জাহান্নামী ঘর জান্নাতি হোক সর্বপ্রথম যার জবান দিয়ে বলেছিল কলু বালা এই মানুষটাই হলো আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম কালু বালা বালা কই আওয়াজ দিলেন আমার নবীর কণ্ঠটা আমার আল্লাহর কানে ভেসে আসলেন সমস্ত ফেরেশতাদের সামনে ভেসে আসলেন আদম আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করেন আল্লাহ ইনি কে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আদম রে এ তোমার সন্তানের মধ্যেই কিন্তু মনে রাখবা এই লোকটার জন্যই আমি তোমারে বানাইছি এই সন্তানটার জন্য আমি আসমান বানাইছি এই সন্তানটার জন্য আমি জমিন বানাইছি তোমার এই সন্তানটার জন্য আমি ফেরেশতা বানাইছি শুধু এতটুকু এই জমাই দেন সর্বপ্রথম কালু বালা হে রব আপনি আমাদের রব আপনি আমার সব এই কথাটা সর্বপ্রথম আমার নবীর জবান দিয়ে বের হয়েছিল আমরাও তো মায়ের গর্ভ থেকে আল্লাহ বারবার জিজ্ঞেস করেছে রূহুর জগতে জিজ্ঞেস করলেন আমরা বলেছিলাম বালা আমার ইমাম আপনার ইমাম আপনার বাবা আমার বাবা আমাদের সৌভাগ্য কত দেখছেন আপনার বাবা আমার বাবা আপনার নবী আমার নবী পীর হাবিবের জবান দিয়ে সেই জব্দটা বের হয়েছিল কালু বালা রূহুর জগতে এবং মায়ের রেহেমে বসিয়া আমরাও বলেছিলাম কালু বালা এই শব্দটা শুধু কোরআন শরীফের আওয়াজ আর এটা আরবি শব্দ এই জন্য কোরআনে আল্লাহ রেখে দিয়েছেন পীর হাবিবের জবান দিয়ে প্রথম বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের ভিতরে প্রথম আপনারা আমাকে বের করে দেন আল্লাহকে যেন সর্বপ্রথম কালু বালা আল্লাহ আপনি আমার রব আপনি আমার সব সর্বপ্রথম জান্নাতে যে যেন আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন সকলের কাছে দোয়া চাই অনেক মানুষ অসুস্থ আছে দেশ বিদেশ মিলাইয়া অনেক মুসল্লির অসুস্থ আছে অনেকেই আমার কাছে দোয়া চেয়েছে আমিও আপনাদের কাছে দোয়া চাই যারা যেখানে বসে যে অবস্থায় দোয়া চেয়েছে পূর্ববাসীদের মধ্যে লন্ডন থেকে তারপর ইটালি থেকে কুয়েত থেকে ইরাক থেকে অনেক ভাইরা দোয়া চেয়েছে পাকিস্তান থেকে দোয়া চাইছে ইন্ডিয়া থেকে অনেক ভাইরা আমার বাংলাদেশি ভাইরা আছে হসপিটালে অপারেশন হইতেছে দোয়া চাইছে আমি দোয়া চাই আমি ব্যক্তিগতভাবে অসুস্থ এখনো ডেঙ্গু রোগ যে কি রোগ এটা এখনো বুঝতে পারি না এখনো ভাই শরীরে শক্তি পাই না এখনো ঘুমাইতে গেলে কি বলবো আর ঘুমই আসে না তারপর আবার দেখা যাইতেছে সারা রাত ঘুম আসলে আবার উঠতে মন চায় না কি যে একটা অস্থিরতা ডেঙ্গু জ্বর তো জীবনে হয় নাই এই প্রথম হইছে এদের যে কি গ্যাস আর এদের যে কি অ্যাকশন এটা এখন বুঝতে পেরেছি যাদের ডেঙ্গু হইছে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করেন আমার ফ্যামিলিতে অনেকে অসুস্থ অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত এখনো আল্লাহ আপনাদেরকে কবুল করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবার মনের আশা আল্লাহ পুরা করেন সকলকে কবুল করেন সদা সর্বদা সুস্থ রাখেন বিবি বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখেন সবাই বলেন আমিন সবাই সবার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন ভালো করে দেন আর একটা কথা বলি ভাই আমার এক নিকটতম আত্মীয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিউর মধ্যে আছে অবস্থা খুবই খারাপ প্লাটিনে 8000-এ চলে রক্ত দেওয়া লাগতেছে আপনাদের আর একটা কথা বলি রক্ত দেওয়া কিন্তু অনেকটা সওয়াবের কাজ যদি আপনারা কোনো ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগের রক্ত না পায় আপনারা এই সৎকায় জারিয়াটা আপনারা দিবেন এটা যদি কখনো কোথাও দেখেন ব্লাড লাগবে আপনি খুব দ্রুত চলে যাবেন দ্রুত যে রক্ত দান করবেন রক্তদানটা খুব মারাত্মক সওয়াবের কাজ আপনার রক্তের দ্বারা যদি একটা লোক সুস্থ হয়ে যায় ওই লোকটা যদি ইবাদত করে জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন রক্ত দিয়ে এত বড় একটা সৌভাগ্যের কাজ এবং আপনার রক্ত যদি কোনো আল্লাহওয়ালার শরীরে যায় কোনো আলেমের শরীরে যায় ভালো নামাজের শরীরে যায় কোনো হাজি সাহেবের শরীরে যায় ইনশাআল্লাহ ওই হাজি সাহেব যে হজ করতে গেছিলেন আর হাজি তো জাহান্নামে যাবে না সঠিক হাজি যারা তা জাহান্নামে যদি না যায় আপনিও তো জাহান্নামে যাবেন না অথবা আপনার ব্লাড নিয়ে আপনি ব্লাড দিছিলেন এই ব্লাড নিয়ে পরের বছর সে মক্কায় গেল অথবা ভালো কাজ করলো সে যে আপনার শরীরের ব্লাড নিয়ে রক্ত নিয়ে হজে গেল মনে করবেন আপনিও তার সাথে হজে গেছেন এত বড় সওয়াবের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যদি ব্লাড কারো লেগে থাকে আপনারা জিজ্ঞেস করবেন আত্মীয় স্বজনের মধ্যে ভাই রক্তের গ্রুপ কত এটা অনেক সওয়াবের কাজ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. কতগুলো কুরসি মাওলা জীবনে মাফ করে দাও তোমার নামে খাতির, আল্লাহ তুমি তাকায় দেখো মাহারা কত সন্তান চোখের পানি ফেলায় কান, কত বাপারা সন্তানেরা কান্দে মালিক, দুনিয়ায় আর কয়দিন বেঁচে থাকবো জানি না, কত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলাম অনেকই কবরে, আল্লাহ কোন বাসের সাউনি জানো কোন বাসের সবে আমার কবরের বাসের সাউনি রেডি হয়ে আছে, কোন দোকানে কোন তাতে যেন আমার সাদা কাপড় কানা রেডি হয়ে গেছে, কোন ফ্যাক্টরির ভিতরে আমার কাপড়টা তৈরি হইতেছে জানি, কোন ফ্যাক্টরিতে আমার গোসলের শেষ জীবনের শেষ গোসলের সাবানটা তৈরি হয়ে গেছে জানি, আল্লাহ যদি এইটাই জীবনের শেষ জুমার নামাজ যদি জীবনে আর কোনদিন আসার সুযোগ না পাই তুমি মেহরবানি করে আমাদের মাফ করে দিও, আমাদের ছেড়ে যাদের জন্ম দুঃখিনী মা জন্ম দুঃখ মেয়া বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আমার মতো কার যেন মা নাই বাবা নাই, মেহরবানি কর অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, মেহরবানি করে প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করে দিয়েন, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিন গো আল্লাহ, আল্লাহ খাস করে এই মসজিদের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বি প্রত্যেকটা আবাল বিদ্যা বনিতা সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দেন, সকলের হায়াতে বরকত দান করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ বানায় দেন আল্লাহ, খোরশেদ আলম সাহেব সহ যারাই দোয়া চেয়েছে প্রত্যেককে আপনি সুস্থ বানায় দেন আল্লাহ, মানিকগঞ্জ থেকে লন্ডন থেকে আল্লাহ কানাডা থেকে আল্লাহ ধামরাই থেকে সাবার থেকে তোমার অনেক বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ, অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত, আমার একজন অসুস্থ আল্লাহ আমার আত্মীয় আমার চাচাতো ভাই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে পঙ্গু হসপিটালে আছে, মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহ, মেহরবানি করে সুস্থ বানায় দেন, গতকালকে ফোন দিয়ে কয় ভাই অনেক অসহায় হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আপনি সুস্থ বানায় দেন, আরও যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সবাইকে সুস্থ বানায় দেন, এই মসজিদে যারা অসুস্থ শরীর লয়ে আল্লাহ নামাজ পড়তে আসছে তাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ, যাদের রেজেকের ব্যবস্থা নাই রেজেকের ব্যবস্থা করে দেন, যাদের চাকরির ব্যবস্থা নাই চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ, যারা অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়ে আল্লাহ তারা দাঁড়ায় আর সঠিকভাবে এই বডিটাকে নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ, যারা যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করিয়া দেন আল্লাহ, আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন আল্লাহ, যারা মসজিদ মানসে দান করে তাদের দানগুলো কবুল করেন আল্লাহ, সকলের দানগুলো কবুল করেন, এই দানের অসিলে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন, ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাআহু বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন. যার যার